বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিগত কিছুদিনের হিস্টোরিক্যাল ডাটা আমাদের আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি একটু খেয়াল করেন, আমি এখানে বিগত 3 দিনে মোটামুটি $9,535 মতো এখন থেকে প্রফিট করেছি, এবং এই পুরো সপ্তাহে, রানিং সপ্তাহের সোমবার থেকে এখন পর্যন্ত এবং এর আগের সপ্তাহের পুরো সপ্তাহে এক্স্যাক্টলি আমার ট্রেডিং রেজাল্টটা কেমন আসছে, কেমন প্রফিট আমরা অ্যাচিভ করেছি বা কেমন লস আমরা ফেস করেছি, সে বিষয়গুলো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বিডি মানি মেকার, আমি জনি আলম। আমি আমার নিজের ট্রেডিং জানি আপনাদের হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে শেয়ার করি। তো বন্ধুরা, আমার এই হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলটা শেয়ার করার রিজন ছিল, আমি বিগত দিনগুলোতে অনলাইন আমার জার্নিতে, অনলাইন মানি মেকিং জার্নিতে যে যে বিষয়গুলো এক্সপিরিয়েন্স করেছি, যে যে বিষয়গুলো খেয়াল করেছি, যে যে ওয়েতে আমি আয় রোজগার করেছি, সেই মেথডগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমি পেশাগতভাবে নিজে মোটো একজন প্রফেশনাল ট্রেডার, নাম একজন সফটওয়্যার ডেভেলপার, বাট আমি আমার প্রোগ্রামিং প্রজেক্ট, আমার অনলাইন আর্নিং জার্নিতে আমি যত ওয়েতে আমি আয় রোজগার করেছি, সেই ওয়েগুলোর মধ্যে আমি যে আয় রোজগারগুলো করেছি সেই ইনভেস্টমেন্টকে আমি ইনক্রিজ করার জন্য এবং সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য আমি ট্রেডিং শেখা শুরু করি। তো এই ভিডিওগুলো, অর্থাৎ আমার এক্স্যাক্টলি ট্রেডিং হিস্ট্রিটা আমি অনলি সেই অল্প সংখ্যক কিছু মানুষজনের সাথে শেয়ার করি যারা বিগত দিনগুলোতে আমার ট্রেডিং জার্নিটা ফলো আপ করছেন। তো এই ভিডিও আসলে, আপনারা যারা নতুন আমার ট্রেডিং রিলেটেড ভিডিও দেখছেন, তারা আসলে এটা আসলে ক্যাপচার করতে পারবে না, তো তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকবেন, সেখানে আমি প্রথম থেকে আমার আপনি আমার ট্রেডিং জার্নিগুলো, ট্রেডিং হিস্ট্রিগুলো আপনাদের সাথে শেয়ার করে আসছি। তো এখন এখানে কিছু বিষয় খেয়াল করার মতো আছে বন্ধুরা, এবং আমরা প্রতিটি ভিডিওতে একই বিষয় আমি উল্লেখ করে দিই যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে এবং আপনাদের এক্সপেকটেশনও ক্লিয়ার থাকে। তো দেখুন বন্ধুরা, আমি এই যে $9,535 বিগত 3 দিনে এবং বিগত এই পুরো সপ্তাহে আমি কীরকম প্রফিট করেছি সে বিষয়টা আমি দেখাবো আপনাদেরকে। তো এই যে আপনারা দেখতে পারবেন যে এই এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক লস আছে, বাট আমরা যদি একটু স্ক্রল করে উপরের দিকে যাই প্রফিটও আছে, কারণ আমি যেই স্ট্র্যাটেজি বা যে মেথডে ট্রেড করছি সেই এই অ্যাকাউন্টে হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করছি, সেই স্ট্র্যাটেজির উইনিং রেশো আমাদের 62%। এবং এর পরবর্তীতে আমি এর আগে একটা ক্যালকুলেশন ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, এবং পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যেখানে আমি দেখাবো যে আপনার যদি অনলি 62% উইনিং রেশো স্ট্র্যাটেজি থাকে, তারপর মার্কেট থেকে আপনারা একটি কনসিস্টেন্টলি প্রফিট জেনারেট করতে পারবেন। এটা মোটেও কঠিন না 62% উইনিং স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট থেকে প্রফিট করা। তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে, এর আগে অনেকবার বলেছি আমি আমার ইউটিউব চ্যানেল, আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন, এবং এর পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও শেয়ার করবো যেখানে আমি এই ব্যাপারটা আপনাদেরকে দেখাবো যে আমাদের 62% উইনিং রেশো দিয়েও কীভাবে মার্কেট থেকে কনসিস্টেন্টলি প্রফিট করা যায়। বাট এখানে একটা ট্রিক আছে এবং এখানেও আপনার বিশেষ কিছু বিষয় খেয়াল করতে হবে, তো এগুলো বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে জাস্ট আমি আমার ট্রেডিং জার্নিটা শেয়ার করছি, বাট আমি স্পেসিফিকভাবে ট্রান্সপারেন্টলি আপনাদেরকে শেয়ার করছি, আমি যেই স্ট্র্যাটেজিতে এই প্রফিটটা জেনারেট করেছি এই স্ট্র্যাটেজি আমাকে অনলি 62% উইনিং রেশো দেয়, এবং 62% উইনিং রেশো দিয়েও বিগত 3 দিনে আমি $9,535 মতো এখন থেকে প্রফিট অ্যাচিভ করতে পেরেছি। এবং আমরা যদি একটা কাজ করি বন্ধুরা, আমরা একটু জুম ইন করছি, জুম ইন করে আমি এখানে কাস্টম পিরিয়ডে ক্লিক করছি, ক্লিক করে আমরা যদি এই পুরো সপ্তাহ ট্রেডিং হিস্টোরিটা দেখি, পুরো সপ্তাহ দেখার সম্ভব না, কারণ আজকে শুক্রবার আমি অনেকগুলো ট্রেড রানিং চলছে, যেগুলো ইনশাল্লাহ আজকে সারাদিন শেষে রেজাল্ট কেমন আসে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমরা যদি এখন এই 8 তারিখ থেকে, অর্থাৎ সোমবার থেকে আজকে পর্যন্ত, শুক্রবার পর্যন্ত ক্লিক করে আমরা যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে এই সপ্তাহে আমরা $10,000 মতো প্রফিট করেছি। তো বন্ধুরা, আপনারা আমরা যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছি, এই স্ট্র্যাটেজির একটা সুবিধা হলো, মার্কেটে যখন প্রচুর পরিমাণ ভলিটিলিটি থাকে তখন আমাদের প্রফিট মার্জিনটা বেশি আসে। আমি এর আগে অনেকবার বলেছি, আজকেও নতুন করে বলছি, আপনাদের এই অ্যাকাউন্টে, আমার এই অ্যাকাউন্টে আমার প্রত্যেক দিন $100 থেকে $300 প্রফিট ইজ মোর দেন ইনাফ, আই এম স্যাটিসফাইড যদি আমি একদিন $100 থেকে $300 প্রফিট করি। তার মানে উইকলি আমার যদি $500 থেকে $1,500, অর্থাৎ $500 থেকে যদি $1,500 পর্যন্ত আমি প্রফিট করতে পারি এই অ্যাকাউন্ট থেকে, আই এম হ্যাপি, আই এম রিয়েলি রিয়েলি স্যাটিসফাইড। বাট এই প্রফিট মার্জিনটা যদি আরও বেশি হয় আমি তো অবশ্যই কমপ্লেন করবো না যে আমার কেন $10,000 প্রফিট হলো। বাট আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই সপ্তাহে ধরুন CPI বা PPI ডেটার মতো বা আনএমপ্লয়মেন্ট ক্লেমসের মতো হিউজ ডেটা ড্রিভেন আপনার নিউজ থাকে, সেই সপ্তাহে আমি দেখেছি প্রফিট মার্জিনটা বেশি হয়। যেমন এর আগের সপ্তাহেও ডাটা প্যাকড উইক ছিল,
এবং সেই ডাটা প্যাকড উইকের কারণে এর আগের সপ্তাহে আমার বেশ ভালো একটা প্রফিট হয়েছে, অলমোস্ট $7,000 ডলার প্রফিট হয়েছে। কিছু লস করেছিলাম আমি শুক্রবার একেবারে শেষের দিকে, যেহেতু 62% উইনিং রেশিও বন্ধুরা, আমরা লসটা আর কি ইগনোর করতে পারবো না, লসটা আমাদের ফেস করতে হবে। বাট এখানে একটা মজার জিনিস চলে আসে, আমি একটু একটা সিক্রেট শেয়ার করি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত একটু কষ্ট করে ভিডিওটা দেখেছেন, আপনারা যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করছেন এবং আপনি এমন একটি স্ট্র্যাটেজি যদি সিলেক্ট করেন বা আপনি এমন একটি স্ট্র্যাটেজি দিয়ে যদি ট্রেড করেন যে স্ট্র্যাটেজিতে প্রচুর পরিমাণ সিগনাল পাওয়া যায় এবং আপনি জানেন এই স্ট্র্যাটেজির এক্স্যাক্টলি এত পার্সেন্ট উইনিং রেশিও দেয় এই ট্রেডিং এলিমেন্টগুলোতে, তাহলে আপনার বেশ ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে এবং দিন শেষ, সপ্তাহ শেষ, মাস শেষে অবশ্যই আপনি প্রফিট নিয়ে বের হবেন মার্কেট থেকে। তো বন্ধুরা, আমি আন্তরিক দুঃখিত, আমি কথা বলার মাঝখানে একটু ব্রেক নিতে হচ্ছে, আসলে সকালবেলা আমার ঠান্ডা লেগেছে, আমার গলাটা বসে গেছে। আসলে ঈদের 2-3 দিন আগ থেকে, ঈদের 2-3 দিন পর পর্যন্ত আমার অনেক ব্যস্ততা ছিল, এই ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে যে আমার ঠান্ডা গরম ঠান্ডা গরমে আপনার সর্দি গরমে বসে গেছে গলা। তো আমাকে ঘন ঘন কফি খেতে হচ্ছে, রমজানের মধ্যে তো বেশি কফি খেতে পারিনি আপনার, দেখা যাচ্ছে সারাদিন রোজা রেখে ইফতারের পর আসলে সেরকম খাওয়ার মুড থাকে না। তো আজকে ঈদের পর দিন কফি নিয়ে বসছি, একেবারে পুরো ফ্লাক্স নিয়ে বসছি। আপনাদের এই ভিডিও রেকর্ড করার পর আমি আমার কোর্সের ভিতরে একটা ভিডিও আপলোড করব, তো সেই ভিডিওগুলো রেকর্ড করতে করতে কফি আর কে 2-3 গ্লাস খেয়ে ফেলবো একসাথে। আর বন্ধুরা, আমার কফির ঘ্রাণটা খুব ভালো লাগে, আমি পার্সোনালি বলতে পারেন যে কফির প্রতি আসক্ত, কফি খেতে খুব ভালো লাগে আমার পার্সোনালি। আর আগে এক সময় যখন আপনার অ্যালার্জির প্রবলেম ছিল না, তখন আমি ঠান্ডা পানীয় খেতে খুব পছন্দ করতাম, তো কোল্ড ড্রিঙ্কস বা বেভারেজের প্রতি খুব একটা আগ্রহ ছিল না। বাট আপনার দেখা যাচ্ছে ঠান্ডা, মানে প্লেন পানি, পিউরিফাই করা প্লেন ঠান্ডা পানি আমি খেতে পছন্দ করতাম প্রচুর। বাট এখন আর ঠান্ডা খাওয়া হয় না, এখন ঠান্ডা থেকে গরমে কনভার্ট করতে হচ্ছে। আবার অনেক সময় দেখুন অতিরিক্ত কফি খেলে কিন্তু আমার ঘুমের সমস্যা হয়, এবং আমরা যারা ট্রেড করি এবং আমাদের যাদের ধরুন বিগ ইনভেস্টমেন্ট বা বিগ ফান্ড আছে, আমাদের ঘুমানো অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি ভালো না ঘুমাতে পারেন সেদিন আপনি ভালো ট্রেড করতে পারবেন, আপনার ডিসিশান মেকিং অল্প অল্প একটু সাফার করবে। এবং একটা মজার বিষয় কি জানেন, আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে আমরা আসবো আর কি, মানুষজন মনে করে যে সাইকোলজি 90%, স্ট্র্যাটেজি 10%, বাট আমি বলবো না, সাইকোলজি 40% আর স্ট্র্যাটেজি 60%। আর একটা 60-40%-এর একটা রুলস আছে যেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ নিয়ার ফিউচার আমি আলোচনা করবো আপনাদের সাথে। তো শুধুমাত্র সাইকোলজি স্ট্রং থাকলে আপনি মার্কেটে কিছুই করতে পারবেন না, আপনি যেই স্ট্র্যাটেজি জানেন সেই স্ট্র্যাটেজিকে 100% সাইকোলজি মেনটেন করে যদি আপনি এক্সিকিউশন করতে পারেন, তাহলে আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন। তো যাই হোক, এগুলো বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, ভিডিওটা শর্ট অ্যান্ড সুইট রাখার চেষ্টা করবো। তো যাই হোক, $10,000 আমরা প্রফিট করেছি এই সপ্তাহের সোমবার থেকে এখন পর্যন্ত, এবং আজকে সারাদিন এক্স্যাক্টলি ট্রেডিং রেজাল্টটা কেমন আসে সেই বিষয়টাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ রিক্যাপ বা শেয়ার করবো। তো বন্ধুরা, আমি এই পুরো রমজান মাস আমি আপনাদের তেমন একটা ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি আপনাদেরকে আগে বলছিলাম আমি রমজান মাসে পুরো মাসে আমি সিয়াম সাধনায় ব্যস্ত ছিলাম এবং আমি আমার কোর্সকে ফোকাস করছিলাম। তাও পুরো মাসের ভেতরে দেখা যাচ্ছে 3 দিন আমি আমার কোর্সের ক্লাসও মিস করেছিলাম, 3টা ক্লাস মিস করেছিলাম। বাট পরবর্তীতে পুষিয়ে দিচ্ছি, ধরুন শুক্রবারের ক্লাসগুলো আমার একটু লম্বা সময় ধরে হয়, শুক্রবার আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টারও ক্লাস নিয়ে থাকি। তো পরবর্তীতে লম্বা ক্লাস নিয়ে আমি ক্লাসের সময়গুলো পুষিয়ে দিয়েছি, বাট তারপরও আরও অনেক কনসেপ্ট আমার কোর্সের ভেতরে এক্সপ্লেন করা বাকি আছে, করতে হবে আমাকে এই উইকে। আমার অনেকগুলো প্ল্যান আছে, মার্কেটে অনেক বেশ অনেক ইন্টারেস্টিং সিচুয়েশন আমি খেয়াল করেছি, যে বিষয়গুলো আমি অবশ্যই আমার কোর্সের ভেতরে শেয়ার করবো। তো যাই হোক, এটা ছিল আমার এই সপ্তাহের এখন পর্যন্ত হিস্টোরিক্যাল ডাটা। আমরা যদি আরেকবার কষ্ট করে জুম ইন করি এবং আমি যদি কাস্টম পিরিয়ডে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি বন্ধুরা এখন এর আগের সপ্তাহের হিস্টোরিক্যাল ডাটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তো আরেকটা বিষয়, আচ্ছা আমি হিস্টোরিক্যাল ডাটা শেয়ার করে আপনাকে বলছি। তো সোমবার থেকে এর আগের সপ্তাহে সোমবার থেকে শনিবার সিলেক্ট করি, কারণ শুক্রবার আমি কিছু লস ফেস করেছিলাম, তো শনিবার পর্যন্ত দিলে আমরা অ্যাকুরেট ডাটাটা আসবে, তাছাড়া শুক্রবার পর্যন্ত যদি রেজাল্টটা আর একটু বেশি আসবে। তো যাই হোক, আমরা এখন ওকে বাটনে যদি ক্লিক করি, এর আগের সপ্তাহে আমরা $7,900 প্রফিট করেছি, এক্স্যাক্টলি টু বি প্রিসাইজ এই প্রফিট মার্জিনটা $9,200 কাছাকাছি হয়েছিল। বাট আপনার দেখুন, আমাদের ট্রেডিংটা এরকম হয় যেহেতু লোয়ার টাইম ফ্রেমে আমরা ট্রেড করছি, তো দেখা যায় সোম মঙ্গল বুধবারে যে ট্রেডগুলো আমি করেছিলাম, যে ট্রেডগুলো এখন পর্যন্ত আমার স্টপ লস বা টেক প্রফিট কিট করেনি, সেই ট্রেডগুলো ধরুন শুক্রবারে যে স্টপ লস কিট করেছে, আমি যদিও শুক্রবারে সেই ট্রেডগুলো এক্সিকিউট করিনি, বাট দেখা যাচ্ছে 2-3 দিন আগের ট্রেড শুক্রবারে যে স্টপ লস কিট করেছে, এরকম হয়েছিল আমার এর আগে, এই সপ্তাহের আগের সপ্তাহে, ঈদের আগের সপ্তাহে। এবং সেই কারণে
আপনার প্রফিটটা দেখাচ্ছে যে 7,900 ডলার, বাট টু বি প্রিসাইস এই সপ্তাহে প্রফিট আমার 9,000 ডলার উপরে হয়েছিল। বাট দেখা যাচ্ছে সোম মঙ্গলবারের কিছু স্টপ লস এসে শুক্রবারে হিট হয়, যে কারণে আপনার রেজাল্ট আমার এরকম আসে। তো যাই হোক বন্ধুরা, তো এর আগের উইকে আমরা 7,900 ডলারের মতো প্রফিট করেছি এবং এই সপ্তাহে এখন পর্যন্ত আমার 10,000 ডলার প্রফিট পার হয়ে গেছে। তো যেহেতু আমার ট্রেডিং সেশনগুলোতে আমি ঈদের আগের দিন তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না, ঈদের দিন আমি সকালবেলা একটু ট্রেড করেছি। সকালবেলা বলতে সকালে নিউজ ছিল বন্ধুরা বৃহস্পতিবার, তো এবং বুধবার রাত্রে ফেডের যে মিনিটস ছিল সেই মিনিটসের পরে মার্কেটে আমরা কিছু মুভ দেখি এবং সিপিআই ডাটাও তো রিলিজ হওয়ার পর মার্কেটের হিউজ একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়। তো এগুলো অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো। এবং এই ভিডিওটা রেকর্ড করছি, আরেকটা বিষয় আমি আপনাকে বলি যে এই স্ট্র্যাটেজিতে আমি আপনাদেরকে এই রেজাল্টটা দেখাচ্ছি, আপনারা মনে রাখবেন এই স্ট্র্যাটেজি উইনিং রেশিও 62% এবং আপনারা অনেক লস দেখবেন, বাট লসের থেকে প্রফিটের পরিমাণটা বেশি হবে। এবং লসের থেকে প্রফিটের পরিমাণ যদি বেশি হয় তাহলে তো আপনি মার্কেট থেকে প্রফিট করবেন, ভেরি ইজ অ্যান্ড সিম্পল। এবং আমাদের রিস্টোরার রেশিও বড়ো বড়ো ট্রেডের 1:1:5 উপরে হয়। তো দেখা যাচ্ছে আপনি একটা ট্রেডে $1 লস করলে আপনি রি এন্ট্রি সেট আপ থেকে বা একটা সিঙ্গেল ট্রেড থেকে আপনি $1.50 করে প্রফিট করবেন। তো সেদিক থেকে আপনার আমাদের লসটা রিকভার, আমাদের প্রফিট চলে আসে। এবং এই সিস্টেমটা আপনাদের সাথে এই সিস্টেম দিয়ে ট্রেড করা, ট্রেডিং হিস্ট্রিটা শেয়ার করার রিজন, এক নাম্বার এটা খুবই প্রফিটেবল, বাট ইটস অ্যাগ্রেসিভ, ইটস রিয়েলি রিয়েলি অ্যাগ্রেসিভ, বাট ইটস প্রফিটেবল। এবং আমি এর পরবর্তীতে এই নিয়ে ডিটেল আমি সিরিজ তৈরি করবো বন্ধুরা, এবং এগুলো বিষয়ে আমি বোর করছি না, তো এটা হিস্টোরিক্যাল ডেটা শেয়ার করার ভিডিও। তো আমি মোটামুটি এরকম প্রফিট আমি বিগত 2 সপ্তাহে করেছি। তো এই হলো সে বিষয় বন্ধুরা। আমি গোল্ডের মার্কেটে এখন একটু মানে চুপচাপ আছি, গোল্ড খুবই বুলিশ ট্রেন্ড চলতেছে, বাই ট্রেডগুলো আমি নিয়ে বসে আছি এবং বাই ট্রেড থেকে আমরা বেশ ভালো একটা প্রফিট করেছি আলহামদুলিল্লাহ। এবং বন্ধুরা আমি 1947 থেকে বুলিশ এবং এখন তো 2389-2400 হিট করছে অলমোস্ট, তো 1947 থেকে আমি বুলিশ। তো আপনার তারপর মার্কেট এখন পরবর্তীতে যেতে থাক। তারপর সর্বশেষ আমরা 1980 বরাবর লাস্ট বিগ বাই ট্রেড পেয়েছিলাম, তারপর আমাদের আর বাই ট্রেড আসেনি, বাই ট্রেড পরবর্তীতে আবার আসবে ইনশাল্লাহ। তো গোল্ড নিয়ে আপনাদের খুব ডিটেল আমি ইনশাল্লাহ অ্যানালাইসিস করে আপনাদেরকে পরবর্তীতে আমি শেয়ার করবো বিষয়গুলো। তো যাই বন্ধুরা, এই ছিল আমাদের প্রিভিয়াস 2 উইকসের হিস্টোরিক্যাল ডাটা। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, জাস্ট একটা হিন্টস দিয়ে রাখি, আমি আপনাদের সাথে ব্যাক টেস্ট করতে চাচ্ছিলাম এবং আমার কোর্সের একটা আপগ্রেড আসছে, যে আপগ্রেডের ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে আমি কোর্স নিয়ে ব্যস্ত হয়ে যাবো, অন দ্য সেম টাইম সেই কোর্সের ভিডিওগুলো রেকর্ড করতে যে এবং কোর্সের ক্লাসগুলো নিতে যে আমি আপনাদের সাথেও কিছু বিষয় শেয়ার করতে চাই এবং সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা ব্যাক টেস্ট করবো। আমরা প্রচুর প্রচুর স্ট্র্যাটেজি আমরা ব্যাক টেস্ট করবো আপনাদের ফ্রি ইউটিউব ভিডিওগুলোতে। আর আপনারা যারা আমার স্ট্র্যাটেজি শিখতে যাচ্ছেন, আমার সাথে যারা ট্রেডিং করতে চাচ্ছেন, আমার সাথে যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন, মনে রাখবেন এই কোর্সটা একসময় এসে আমি বন্ধ করে দেবো, আমি একসময় আপনাদের কোর্স কন্টিনিউ করবো না। এক্সিস্টিং স্টুডেন্টগুলো ওনাদের ক্লাসগুলো চালিয়ে যেতে থাকবে, চালাতে থাকবে ওনাদের সবার কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত। বাট আমি 250 জন মেম্বার আমাদের কোর্সে কমিউনিটিতে অ্যাড করার পর আমি কোর্স কন্টিনিউ করবো না, কারণ আমি বারবারই প্রথম থেকে বলে আসছি আপনাদের কোর্স করানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা আপনি 250 জন মেম্বার অ্যাড করি, আমি 250 জন মানুষকে যদি ট্রেন করি আমার উদ্দেশ্যটা সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। তার পরবর্তীতে আমি হয়তো আর কোর্স কন্টিনিউ করবো না। তো যারা আমার কাছ থেকে ট্রেনিং শিখতে আছেন তারা এখনই আমার কোর্সে জয়েন করতে পারেন, কারণ একসময় এসে আমি আর আপনাদের ট্রেনিং শেখানোর সুযোগ পাবো না, কারণ আস্তে আস্তে আমাদের মানে ব্যস্ততা, ট্রেডিং নিয়ে আমার ব্যস্ততা এত বেশি বাড়ছে বন্ধুরা। ও আমি আন্তরিক দুঃখিত বন্ধুরা, আপনার সাউন্ডটা অনেক কম ছিল, তো আমার মাইক্রোফোন নিয়ে কে হেলাতেলা করছে আই ডোন্ট নো। তবে জানি না ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন হবে, পরবর্তীতে আমার হয়তো ভিডিওর সাউন্ডটা বুস্ট করে দেওয়া লাগতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের স্ট্র্যাটেজি নিয়ে এবং অনেক বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে, গল্প হবে। আজকে সারাদিন শুক্রবার, আমি সারাদিন আপনাদের বিভিন্ন ভিডিও রেকর্ড করা নিয়ে খেয়াল করবো এবং আমি ট্রেডে ফোকাস করবো। তো পরবর্তী ভিডিও এক পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওতে আমি এখানে বিদায় জানাচ্ছি এবং সামনের ভিডিওতে আমি আমন্ত্রণ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এখন যে ঠান্ডা লাগছে ঠান্ডার সব প্রবলেম সলভ হয়ে যায়। আল্লাহ হাফেজ।